আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অতীতে যারা শিং মাছ চাষ করে লস খেয়েছেন অথবা শিং মাছ চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে চাষ করলে মাত্র 4 মাসে প্রতি পিসের গড় ওজন হবে 100 থেকে 150 গ্রাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো চাষ সম্পর্কে জানতে পারবেন না আর কিভাবে পুকুর তৈরি করতে হবে সে সম্পর্কে জানতে পারবেন না। ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনাদেরকে কিছু স্ক্রিনে দেখানো হয়েছে যে পানির কালার কিভাবে সবুজ করতে হবে, অর্থাৎ মাছ ছাড়ার উপযোগী করতে হবে। আবার প্রথমে দেখানো হয়েছে যে পুকুরটি কিভাবে খনন করতে হবে, পুকুরটি প্রথমে খনন করে রোদে শুকাতে দিতে হবে, আর যদি প্রসেস না থাকে শুকানোর মতো তাহলে পুকুরের পানিতে কমপক্ষে 3 ফিট পানি রাখতে হবে, আর যদি শুকানোর প্রসেস থাকে তাহলে শুকিয়ে পুকুরের তলদেশের কাঁথা উঠিয়ে নিতে হবে। তারপর পুকুরের চারপাশে যদি ঝুড়ঝাপ থাকে পরিষ্কার করে নিতে হবে, তারপর পুকুরটি শুকাতে দিতে হবে। শুকানোর পর 3 থেকে 4 দিন পরে পুকুরে পানি দিতে হবে 4 ফিট। পুকুরে পানি দেওয়ার পর প্রথম দিন শতাংশ প্রতি 1 কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার, এমনকি শতাংশ প্রতি 3 কেজি হারে গোবর দিয়ে দিতে হবে। পাশাপাশি দিয়ে দিতে হবে শতাংশ প্রতি 500 গ্রাম অথবা 1 কেজি হারে সরিষা খোলের গুঁড়া। এই ম্যাটেরিয়ালগুলো দেওয়ার ফলে পুকুরে মাছ ছাড়ার পূর্বেই একটি প্রাকৃতিক খাবার তৈরি হবে, পানির কালার হবে সবুজ। পুকুরে জন্মাবে জুপ্লাংটন, প্রাণী প্লাংটন, উদ্ভিদ প্লাংটন, এমনকি বিভিন্ন উদ্ভিদ যা মাছ ছাড়ার পরপরেই অতিরিক্ত খাবার খেয়ে মাছগুলো দ্রুত বড় হবে। শুধুমাত্র সুষম খাদ্যের উপর ডিপেন্ড করলে কিন্তু মাছ বড় হবে না, তার জন্য পুকুর প্রস্তুতির উপর ডিপেন্ড করে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতেই হবে। এই বিষয়টাই কিন্তু অনেক চাষিরাই বুঝতে পারে না, শুধুমাত্র সুষম খাদ্যের উপর ডিপেন্ড করে মাছ চাষ করে, যার ফলে মাছের গ্রোথ পায় না। সো আপনারা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে যদি চাষ করেন ইনশাআল্লাহ আশা করি মাছ চাষে ব্যাঘাত ঘটবে না, সফল হওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে। প্রিয় ভিউয়ার্স, এবং কি যদি আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে চান অবশ্যই উন্নত মানের ভালো জাতের পোনা চাষ করতে হবে। উন্নত মানের পোনা বলতে যেগুলো রেড কালার হয়ে থাকে এবং কি ফিমেল পার্সেন্টেজ বেশি থাকে। ফিমেল পার্সেন্টেজ বলতে মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য রয়েছে। শিং মাছের কালচারের ক্ষেত্রে মেল মাছগুলো ছোট থাকে, ফিমেল মাছগুলো বড় থাকে। তো আপনারা যখন মাছগুলো সিলেকশন করবেন তখন বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে সিলেকশন করতে হবে, যাদের ধারণা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে যে ফিমেল এবং মেল পার্সেন্টেজ আপনাদেরকে আলাদা করে দিতে হবে, আলাদা করে দিতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের কাছ থেকে শিং মাছ ক্রয় করতে চান স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফিমেল পার্সেন্টেজ বেশি দিয়ে 70+ অথবা 80+ ফিমেল পার্সেন্টেজ গ্রেডিং করে দিয়ে আপনাদের শিং মাছ চাষ কালচারের সফলতা নির্ভরযোগ্য করে দেব ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।